আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শরীয়তের দৃষ্টিতে মানহাজ কাকে বলে? সূরা আল মায়েদার 48 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লিকুল্লিন জাআলনা মিনকুম শিরাতাম ওয়া মিনহাজা। প্রত্যেক নবীকে, প্রত্যেক উম্মতকে আমি একটা শরীয়ত দিয়েছি, একটা মিনহাজ দিয়েছি। শুধু একটা শরীয়ত দিয়েছেন আল্লাহ পাকের কথা বলেন না, প্রত্যেক নবীর একটা শরীয়ত আছে, ওয়া মিনহাজা, একটা মিনহাজও আছে। মিনহাজটা কি? মুফাসসিরিনে কেরাম বলেন মিনহাজটা হলো সাবিলান ওয়া সুন্নাতান ইয়াসলুকুনাহা। প্রত্যেক নবীর একটা রাস্তা, একটা সুন্নাত, সুন্নাত মানে তরিকা, সুন্নাত মানে রাস্তা, এই মানহাজ মানেও রাস্তা। প্রত্যেক নবীর এরকম এমন একটা রাস্তা আমি নির্ধারণ করে দিয়েছি, যেই রাস্তা সে অতিক্রম করবে। অর্থাৎ আম্বিয়া আলাইহিমুসসালামকে আল্লাহ রাব্বুল আলামিন যেমন একটা শরীয়ত দিয়েছেন, পরিপূর্ণ শরীয়ত, আবার ওই শরীয়ত কিভাবে বাস্তবায়ন করবে, কিভাবে মানুষের কাছে পৌঁছাবে, ওই রাস্তাটাও আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন। এই জন্য ওই রাস্তার বাহিরে আম্বিয়া আলাইহিমুসসালাম কখনো কোনো সংক্ষিপ্ত রাস্তা, শর্টকাট রাস্তা খোঁজেন নাই। কারণ আল্লাহ পাক আম্বিয়া আলাইহিমুসসালামকে বারবার সতর্ক করেছেন, তোমাকে যেই শরীয়ত, যেই মানহাজ দেখানো হয়েছে, এই শরীয়ত, এই মানহাজ থেকে তুমি একচুল পরিমাণ বিচ্যুত হবে না। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন অত্যাচার নির্যাতন বেড়ে গেল, তখন আল্লাহ পাক সতর্ক করে বলছেন, খবরদার, ওয়ালা তাকুন কা সাহিবিল হুত, তুমি অত্যাচার নির্যাতন দেখে ওই মাছওয়ালা নবীর মতো নিজের ইচ্ছায় এই মক্কা থেকে বের হওয়া যাবে না। অর্থাৎ তুমি নিজের ইচ্ছায় কোনো তরিকা, কোনো রাস্তা তৈরি করার সুযোগ তোমার নাই। যেই শরীয়ত, যেই মানহাজ আমি দিয়েছি, এই শরীয়ত, এই মানহাজের উপরে তোমাকে অটল থাকতে হবে। তাহলে আল্লাহ পাক এখানে শরীয়তের সাথে মানহাজকে একসাথে ব্যবহার করছেন। অর্থাৎ প্রত্যেক নবীকে আল্লাহ রাব্বুল আলামিন যেই শরিয়া, যেই দিন দান করেছেন, এই দিনটা কিভাবে কায়েম করবেন, কিভাবে বাস্তবায়ন করবেন, সেটার জন্য একটা মানহাজও দিয়েছেন, একটা রাস্তাও আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিয়েছেন। ওই রাস্তাটাই হলো মানহাজে হক। আম্বিয়া আলাইহিমুসসালামের দেখানো যে রাস্তাটা, সেটাই হলো সঠিক মানহাজ, সঠিক রাস্তা।